কি করে বাড়িতে সহজেই চিকেন কোরমা করবেন তার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো এখানে প্রথমে আমি বেরেস্তা করে নেব, যার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আমার আন্দাজ অনুযায়ী যা লাগবে তাই। তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ভাজবো, নাহলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। তো আমি এই যে বেরেস্তা করে নিয়েছি, নিয়ে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটা একটা পেস্ট করে নেব। আর অন্যদিকে আমি আরও একটা পেস্ট করে নিচ্ছি কাজু বাদাম, আর বাদাম যেটা নর্মাল বাদাম সেটার পেস্ট এখানে এই যে 2 চামচ মতো আছে সব মিলিয়ে, তো তার মানে হাফ হাফ। তো দুটো মশলা করে নিলাম। অন্যদিকে আমি এখানে কড়াইতে মাংস দিয়ে ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে নুন দিয়ে মাংসটাকে হালকা করে প্রথমে একটু ভেজে নেব। চিকেনটাকে খুব বেশি টাইম ধরে ভাজার দরকার নেই, আমি 1 মিনিট মতো ভেজে নিই, এরপর একে একে মশলায় দিয়ে দেব। প্রথমে আমি এখানে আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা আর জিরে বাটা একসাথে দিলাম 1 চামচ মতো, আর এখানে রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এখানে 1.5 চামচ মতো। এরপর মশলার সাথে মাংসটাকে একটু কিছুক্ষণ ভেজে নেব। মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে যে কাজু বাদাম আর বাদামের পেস্টটা ছিল সেটা 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ভালো করে একটু কষিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দেব। বাদাম যেহেতু দিয়েছি তো লেগে যাওয়ার চান্স থাকবে, তো এই জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভালো করে আস্তে আস্তে কষাতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এরপর আমি মাঝে এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আগেও দিতে পারেন, বা বাটার যাদের পছন্দ না বা খান না তারা কিন্তু এটা সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর মশলার সাথে সব কিছু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে টক দই দিয়ে দেব। টক দই এখানে আমি 1.5 চামচ মতো টক দই দিয়েছি। আমি টক দইটা ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, এরপর টক দইটা দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর যতক্ষণ মাংসটা একটু কষানো হচ্ছে ততক্ষণ একটা ছোট্ট কথা বলে দিই, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন বন্ধু ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে, যাতে তারাও এভাবে বানিয়ে খেতে পারে। আর একটা কথা, এখনও যারা আমার পেজটাকে ফলো করেনি তারা ঝটপট গিয়ে ফলো করে নিন। তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে এরপর অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। এরপর ঢেকে রেখে 2 থেকে 2.5 মিনিট মাংসটাকে একটু সিদ্ধ হতে দেবো, যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। আমি যেদিনকার এই রান্নাটা করছিলাম সেইদিনকার এর সাথে ছিল বাসন্তী পোলাও, খেতে কিন্তু দারুণ হয়েছিল দুটোই। তো বাসন্তী পোলাও রেসিপিটাও খুব শিগগিরই আসছে। তো এখানে আমি বেরেস্তা যেটা পেস্ট করে রেখেছিলাম 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে, এরপর 4-5টা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আমি নামিয়ে নেব। জানি না আপনারা কিভাবে চিকেন কোরমা করেন, যদি এই প্রসেসে না করে থাকেন তাহলে একবার এই প্রসেসে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো টাটা।